আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কিভাবে ইমেজ আপলোড করতে হয়, তাই না? তো এই ভিডিও টিউটোরিয়ালে এসে সেই ইমেজটাকে কিভাবে রিড করতে হয়। সুতরাং আমরা এই ইমেজটাকে ইনসার্ট করতে পেরেছি, এবার জাস্ট সেই ইমেজটাকে কিভাবে ফেস করে ডাটাবেস থেকে তুলে আনতে হয়। তো ডাটাবেসটা আমি আপনাদেরকে দেখাই। গত ভিডিও টিউটোরিয়ালে আমি আশা করি আপনারা সকলে দেখে আসবেন। তো আপনারা চেষ্টা করবেন কিভাবে ফেস করে তুলে আনা যায় ইমেজটাকে। আপনারা যারা আমার গত ভিডিও টিউটোরিয়ালটি দেখেন নাই, ক্রাড অপারেশন দেখেন নাই, কিভাবে আমি রিড করেছি, আপডেট করেছি, অবশ্যই সেগুলো যদি দেখে আসেন তাহলে এই কাজটি আপনার জন্য খুব সহজ হয়ে যাবে, তাই না? তো আমি আপনাদের জন্য আবারও বলছি, অবশ্যই আপনারা ক্রাড অপারেশনটা খুব ভালোভাবে শিখে এসেই অবশ্যই আপনারা এই ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন। তো দেখেন, এখন জাস্ট আমরা যে কাজ করতে চাচ্ছি, প্রাথমিক অবস্থায় আমরা একটি ডিজাইন করে নিতে চাই সবার প্রথমে, তাই না? তো যে সমস্ত ইনপুট ফিল্ডগুলো রয়েছে এখানে দেখেন, হেড ট্যাগের মধ্যে, এখানে জাস্ট আমি একটি হেড ট্যাগের মধ্যে নর্মাল একটি ডিজাইন করে নিই। তো স্টাইলটাকে ওপেনিং করলাম, স্টাইলটাকে ক্লোজিং করলাম। এই যে সিএসএস হেড ট্যাগের মধ্যে আমরা অ্যাপ্লাই করছি, এটা কিন্তু আমাদের ইন্টারনাল সিএসএস, তাই না? তো প্রত্যেকটা ইনপুট ফিল্ডটাকে জাস্ট আমরা ধরে নিলাম। ইনপুট ফিল্ডটাকে ধরে নেওয়ার পর একটি কাজ করতে পারি আমরা, এই যে ফর্ম, এই ফর্মটাকে জাস্ট আমরা একটি ডিবের মধ্যে রাখতে পারি, তাই না? তো ডট কন্টেইনার, কন্টেইনার নামে আমি একটি ক্লাস তৈরি করে নিলাম, সেটার মধ্যে সবগুলোকে আমি পেস্ট করে দিলাম। তো এই কন্টেইনারটাকে ধরে আমি একটু সেন্টারে আনতে চাই, জাস্ট এর থেকে আর বেশি কিছু না। তো কন্টেইনারটাকে ধরলাম, কন্টেইনারে একটি জাস্ট আমি উইথ সবার প্রথমে দিতে চাই। তো উইথ আমি দিয়ে দিলাম 500 পিক্সেল, তার পরবর্তীতে একটি হাইট দিতে চাই। তো এখান থেকে হাইট আমি দিয়ে দিচ্ছি 400 পিক্সেল, তার পরবর্তীতে এটাকে আমি সেন্টারে আনার জন্য মার্জিন 0 অটো দিয়ে আমি সেন্টারে এনে ফেললাম, তাই না? তো জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। এবার যদি আপনারা দেখেন তাহলে এটা কিন্তু আমাদের সেন্টার পজিশানে অ্যাকচুয়ালি চলে আসলো। তো দেখেন, এই তো 100 রাখলাম, পারফেক্ট। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের সেন্টার পজিশানে চলে আসলো, জাস্ট বড় করে নিচ্ছি। তার পাশাপাশি আপনি যদি এই ইনপুট ফিল্ডগুলোকে যদি সেন্টারে আনতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেক্সটের অ্যালাইনমেন্টে জাস্ট আপনাকে বলে দিতে হবে। তো টেক্সটের অ্যালাইনমেন্ট আমি বলে দিলাম এখানে সেন্টার। তাহলে দেখেন এখান থেকে টেক্সটের অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমার ইনপুট ফিল্ড যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানে আমার সেন্টারে চলে আসলো, তাই না? তো বাট এখানে একটি বিষয় রয়েছে, সে বিষয়টা হলো এখানে আমি কিন্তু প্রত্যেকটা কন্টেইনারকে ধরেই কিন্তু কাজটা করেছি। এবার প্রত্যেকটা ইনপুট ফিল্ডটাকে আমি জাস্ট এখান থেকে ধরে নিচ্ছি, প্রত্যেকটা ইনপুট ফিল্ডটাকে ধরে তার একটি জাস্ট আমি উইথ দিয়ে দিচ্ছি, তাই না? তো আমাদের সে ফর্মটাকে সেন্টারে আনলো, এবার ইনপুট ফিল্ডটাকে ধরে উইথ আমরা জাস্ট এখান থেকে বলে দিচ্ছি 90%। সুতরাং যে কয়টা ইনপুট ফিল্ড ছিল তার প্রত্যেকটা ইনপুট ফিল্ড হয়ে গেল 90%, পারফেক্টলি। তো দেখেন এবার কিন্তু আমাদের এটা এরকম হয়ে আসলো, পারফেক্ট। তো জাস্ট এবার আমরা একটি প্যাডিং এখানে ইউজ করতে চাই। তো প্যাডিং এখান থেকে আমরা বলে দিতে পারি কত, 10 পিক্সেল, এবং একটু মার্জিন ইউজ করতে চাই আমরা এখান থেকে। তো মার্জিন এখান থেকে আমরা যেটা দিব সেটা হচ্ছে 10 পিক্সেলই দিয়ে দিলাম, পারফেক্টলি। তার পাশাপাশি আমাদের যে বাটনটা ছিল সেটা নিয়ে আমরা জাস্ট একটু স্টাইল শুরু করতে চাই। সুতরাং যে বাটনটা আমাদের ছিল, তো বাটনটাকে ডিরেক্ট আমরা এখান থেকে বাটন ট্যাগটাকে ধরে ফেললাম। ধরে ফেলার পর এখান থেকে যা যা আমরা ইউজ করেছিলাম মার্জিন প্যাডিং, সেগুলো এখানে জাস্ট আমরা ইউজ করে ফেললাম প্যাডিং সহ। তার পরবর্তীতে তার একটি ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট আমি এখানে দিতে চাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিলাম রেড, ফন্টের সাইজটা একটু পরিবর্তন করে দিব। তো ফন্ট সাইজ বলে দিলাম 1.4 rem। তার পরবর্তীতে জাস্ট আমি এখান থেকে কালারটা পরিবর্তন করে বলে দিচ্ছি হোয়াইট। তো বাইরে থেকে নয়েজ আসার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ অ্যাকচুয়ালি বিষয়টা ভিডিওটা আমি বাড়িতে তৈরি করতেছি। তো দেখেন আমার জাস্ট এখানে কিন্তু আপাতত একটি নর্মাল একটি স্টাইল কিন্তু আমরা এখানে তৈরি করে ফেললাম, তাই না? তো আপনি যদি চান কিন্তু আমাদের এই যে কন্টেইনারের মধ্যে একটি নর্মাল একটি বক্স শ্যাডো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বক্স শ্যাডো জাস্ট আমরা এখানে ইউজ করে ফেলি। তো বক্স শ্যাডো কত আমরা বক্স শ্যাডো দিতে চাচ্ছি, 4 পিক্সেল, তার পরবর্তীতে 5 পিক্সেল, এবং 10 পিক্সেল, তার পরবর্তীতে জাস্ট আমরা এখানে বলে দিচ্ছি ব্ল্যাক, পারফেক্ট। তো জাস্ট আমি এখানে ব্ল্যাক বলে দিলাম, কন্ট্রোল ইজে সেভ করে ফেললাম। এবার জাস্ট আমরা যদি রিফ্রেশ করে দেখি তাহলে বক্স শ্যাডোটা আমার হয় নাই। তো না হওয়ার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার যে শ্যাডো, সে শ্যাডো বানান কিন্তু এখানে আমার ভুল গেছে অ্যাকচুয়ালি, তাই না? তো SHADO, তাই না? তো বক্স শ্যাডো এবার জাস্ট আমরা যদি দেখি, তো অবশ্যই SHADO অ্যাকচুয়ালি বানানটা আমার ভুল গেছিলো এখানে। তো এবার জাস্ট দেখি, ওকে, পারফেক্ট। তো এবার কিন্তু বক্স শ্যাডো আমাদের পারফেক্টভাবে এখানে চলে আসলো। তাহলে আপনাদের বিষয়টা দেখতে আরও খুব সুন্দর এবং মানানসই হয়েছে। তো জাস্ট দেখেন প্রত্যেকটা ইনপুট ফিল্ডের জন্য নেম রয়েছে, ফোন নাম্বার রয়েছে, আর আমাদের কী রয়েছে এখানে, একটি ফাইল তৈরি করে রেখেছিলাম। তো গত ভিডিও টিউটোরিয়ালটা আমি আশা করি আপনারা সকলে দেখে আসবেন। এবং জাস্ট এখানে একটি বাটন তৈরি করে নিলাম, কেননা গত ভিডিও টিউটোরিয়ালের কোডটাই জাস্ট আমি এখানে একবার রিপিট করতে চাই। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই যে আমার যে হাইটটা, এই হাইটটা জাস্ট আমি এখান থেকে কমিয়ে
300 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে আমার কী হলো, হাইটটা একটু কমে গেল, পারফেক্ট। এটা ইনপুট ফিল্ড, ডাটাটাকে আমরা রিড করতে চাচ্ছি ঠিক এটার নিচে। তো রিড করার জন্য ডাইরেক্ট আমি এই ফর্মের নিচে এখানে চলে আসলাম, ঠিক এই ডিবের বাইরে, এই ডিবের বাইরেও করতে পারি, কোনো সমস্যা নেই। তো আপনি এখানে একটি কাজ করতে পারেন, সেই কাজটা হলো আমি যদি এই ডিজাইনের মধ্যে যদি করতে চাই, সুতরাং এই ডিজাইনের মধ্যে যদি আমি করতে চাই, বা এই ডিজাইনের বাইরেও কিন্তু আপনি করতে পারেন, তাই না? তো আমি যদি ডিজাইনের ভিতরে করতে চাই, তাহলে কিন্তু আমাকে এই ডিবের মধ্যেই সেটা রিড করতে পারবো। বাট অ্যাকচুয়ালি আমি চাচ্ছি ডিজাইনের মধ্যেই করতে, সেক্ষেত্রে এটার হাইট আর আমি 300 পিক্সেল রাখবো না, এটার হাইটটাকে জাস্ট আমি এখান থেকে বলে দেব অটো। অটো বলে দেওয়া হয়ে গেল, এবং এখানে জাস্ট আমরা একটি এইচআর তৈরি করে নিব। সুতরাং এই ফর্মের বাইরে, এই ফর্মের বাইরে আমরা একটি এইচআর তৈরি করে নিলাম, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। এবার জাস্ট আমরা যদি দেখি, তাহলে কিন্তু এবার আমাদের অটো থাকলো পারফেক্টভাবে। বাট আমরা এই কন্টেনারের মধ্যে আমরা আরেকটু প্যাডিং দিতে চাই, তো প্যাডিং এখান থেকে জাস্ট আমরা দিয়ে দিলাম 20 পিক্সেল। আমি আশা করি আপনারা সকলে HTML CSS জাস্ট আমরা একটু নর্মাল স্টাইল করে নিলাম, তাহলে দেখেন এতটুকু আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন, কোনোই কাজ করিনি। তো আমরা যেটা রিড করবো সেটা আমাদের এই ডিজাইনের ভিতরে চলে আসবে, সেই কাজটাই আমরা জাস্ট এখানে করবো এখন। তো রিড করার জন্য এই দেখতে পাচ্ছেন আমাদের এই ডিপটাকে এখানে ওপেনিং হয়েছে। তো এতটুকু আমি ট্যাব দিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। তার পাশাপাশি এখানে জাস্ট আমি একটি H1 তৈরি করে নিচ্ছি, এবং এখানে বলতেছি আমি ফেচ ডাটা, FACH অ্যাকচুয়ালি হবে, তাই না? তো ফেচ ডাটা বা রিড ডাটা, পারফেক্ট। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম, এখান থেকে জাস্ট রিফ্রেশ করে নিচ্ছি, তাহলে চলে আসলো ফেস ডাটা অর রিড ডাটা। এখন ফেস ডাটার জন্য যতটুকু কোড লেখার প্রয়োজন, সেই কোডটা এখন আমরা লেখা শুরু করে দেবো। তা এই পর্যন্ত কিন্তু আমরা একটি নর্মাল জাস্ট একটি ডিজাইন করেছি, এখন পর্যন্ত কোনো আমরা ফেস করা বা রিড করার জন্য কোনো প্রকারে কিন্তু এখন আমরা কোড লিখি নাই। তো সেই কোডটা লেখার জন্য আমি আমার কাঙ্ক্ষিত যে ভিজুয়াল স্টুডিও রয়েছে সেখানে চলে গেলাম। সেখানে চলে যাওয়ার পর এখন একটি কিন্তু আপনারা জিনিস জানেন, তাই না? তো সেগুলো কিন্তু আমাদের টেবিল আকারে আমি চাচ্ছি সেই ডাটাগুলোকে। সুতরাং আমি যেগুলোকে এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট করেছি, সেগুলোকে কিন্তু আমি এখানে টেবিল আকারে চাচ্ছি, ইনসার্ট ডাটাগুলোকে। দেখেন এই ইনসার্ট ডাটাগুলোকে, তো টেবিল আকারে যদি আমি নিতে চাই, তাহলে অবশ্যই এখানে আমাকে একটি টেবিল ওপেনিং করতে হবে। তো টেবিল ওপেনিং করে ফেললাম, টেবিলটাকে ক্লোজিং করে ফেললাম, তার ভিতরে TH টাকে নিয়ে নিলাম এখানে। তো TH-এর হেডিংগুলো কী হবে, প্রাথমিক অবস্থায় আমি একটা বলে দিলাম ID, Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তার পরবর্তীতে এখানে কী হবে, আমার নেম, তার পরবর্তীতে এটা হবে আমার ফোন নাম্বার, এটা হবে হচ্ছে আমার ফোন নাম্বার, এবং এইটা হবে হচ্ছে আমার কি ইমেজ, তাই না? তো এই কাজটা জাস্ট আমরা এখানে করলাম। তাহলে দেখেন এই যে আমার টেবিলের হেডিং, সেটা কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেল। বাট এখানে একটি বিষয় রয়েছে, সেই বিষয়টা হলো এখন যদি আমরা টেবিলের ডাটা তৈরি করতে চাই, সাপোজ এক্সাম্পল TBody দিয়ে দিলাম এখানে আমরা, তাই না? তো TBody এখানে আমরা ওপেনিং করলাম, এবং TBody-টা এখানে আমরা ক্লোজিং করে ফেললাম। তাই একটা জিনিস আমরা এখানে করতে পারি, সেটা হলো দেখতে পাচ্ছেন যে আমরা যদি স্ট্যাটিকভাবে ডাটাগুলোকে আনতে পারি, সাপোজ এক্সাম্পল আপনাদেরকে আমি দিই, একটা টিআর ক্রিয়েট করে নিলাম, তার ভিতরে আমরা TD, তাই না? তো TD মানে কি, আমাদের টেবিল ডাটাগুলো হবে। তো এখানে জাস্ট আমি ID দিয়ে দিলাম 1, তার পরবর্তীতে নেমের জন্য, ফোনের জন্য, ইমেজের জন্য। তো জাস্ট এই কাজ কয়েকটা আমি একটু করতে চাই, কন্ট্রোল ভি, এখনও কিন্তু অ্যাকচুয়ালি কাজ আমরা শুরু করি নাই। তো জাস্ট আমি এখানে নাম বলে দিলাম ফিচ, তার পরবর্তীতে এখানে জাস্ট আমি বলে দিচ্ছি একটি ফোন নাম্বার দিয়ে দিলাম, তার পরবর্তীতে এখানে আমি জাস্ট ইমেজটা দিয়ে দেবো, তাই না? তো ইমেজটা আনার জন্য আমি একটা কাজ এখানে করতে পারি। তো সেই কাজটা হলো সরাসরি চলে যাচ্ছে আমি ডেস্কটপ থেকে আমি একটি কাজও করতে পারি। আমি কিন্তু ইমেজকে ইনসার্ট করেছিলাম, তাই না? সাপোজ এক্সাম্পল যদি আমি লোকাল ডিস্কে যাই, যারা আমার গত ভিডিও টিউটোরিয়ালটা এখনও দেখে আসে না, তারা অবশ্যই দেখে আসবেন কীভাবে ইমেজকে ইনসার্ট করতে হয়। তো আমরা সরাসরি এখান থেকে এই যে HTDocs-এ চলে গেলাম, সেখান থেকে যাওয়ার পর আমার যেই কাঙ্ক্ষিত ইমেজ কম্পোজারি না কোথায় গেল, ওয়েট আমি ফোল্ডারটা খুঁজে নিচ্ছি জাস্ট। তো ফোল্ডারের নামটা আমার কী ছিল সেটা আমি দেখে নিই, সেই নামটা হচ্ছে টিউটোরিয়াল ইমেজ আপলোড, তাই না? তো জাস্ট আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি, অ্যাকচুয়ালি আমার অনেকগুলো ফাইল রয়েছে, তো সেজন্য টিউটোরিয়াল লিখে ডিরেক্ট সার্চ করে নিলাম এখান থেকে ইমেজ আপলোড। এখান থেকে দেখেন আমি চাচ্ছি, সুতরাং এই যে ফোল্ডার, ইমেজ ফোল্ডার যেটি রয়েছে, বা আমাদের এই যে ইমেজটা, সুতরাং এই যে পুষ্প.jpg, আমি এই ইমেজটাকেই শো করাতে চাচ্ছি আপাতত। তো ইমেজটাকে শো করানোর জন্য আমাদের কী করতে হয়, ইমেজ ট্যাগটাকে ওপেনিং করতে হবে, তার সব আমাদের এখানে ওপেনিং করে ফেললাম, এবং এটা কিন্তু ক্লোজিং নাই, তাই না? তো দেখেন ইমেজ ট্যাগটাকে জাস্ট আমরা এখানে নিয়ে নিলাম। তো এখান থেকে পুষ্প.jpg Ctrl+S দিয়ে সেভ করে ফেললাম। এবার যদি আমরা পেজটাকে রিফ্রেশ করে দেখি, তাহলে দেখেন ইমেজটা কিন্তু এখানে চলে আসলো অনেক বড় হয়ে, তাই না? তো জাস্ট ইমেজের একটা আমরা এখানে স্টাইল দিতে পারি, সাপোজ এক্সাম্পল তার একটি হাইট অ্যাট্রিবিউট যেটা রয়েছে সেটার মাধ্যমে আমি এখান থেকে বলে দিচ্ছি হাইটটা 100, এবং এখান থেকে কিন্তু আমরা উইথ একটা সেট করে দিতে পারি, তাই না? তো উইথ এখান থেকে জাস্ট আমরা বলে দিচ্ছি 100, Ctrl+S দিয়ে সেভ করে দিলাম।
এবার জাস্ট আমরা যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার যে ইমেজ সেটা কিন্তু এখানে চলে আসলো। আপনারা সকলে দেখতে পাচ্ছেন এই যে আমার যে ইমেজ সেটা কিন্তু এখানে আমার চলে আসলো, তাই না? তো এ পর্যন্ত আশা করি কাজগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এইগুলো কিন্তু আমরা জাস্ট স্ট্যাটিকভাবে নিচ্ছি, স্ট্যাটিকভাবে নিলাম। তো একটু টেবিলের একটু আমরা স্টাইল করতে চাই। অ্যাকচুয়ালি এখন আমরা কোনো কাজ এখনও শুরু করিনি, তো টেবিলটাকে সরাসরি ধরে নিলাম, তার একটি জাস্ট আমরা উইথ বলে দিলাম সরাসরি 100%, তার পরবর্তীতে তার একটি হাইট বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা অটো, সে অটো জায়গা নিয়ে নেবে, তাই না? তো এবার টেবিলের মধ্যে রয়েছে আমার ডিরেক্ট টিএইচের মধ্যে রয়েছে আমার টিডি। তো ডিরেক্ট একটা আমি প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং দেওয়ার পর জাস্ট আমি বলে দিলাম 10 পিক্সেল। তার পরবর্তীতে একটি বর্ডারও এখানে আমি ইউজ করতে পারি, তো বর্ডার দিয়ে দিলাম এখান থেকে 1 পিক্সেল সলিড, এবং সেই কালারটা হবে গ্রিন কালার। তার পরবর্তীতে বর্ডার কলাপস, তো বর্ডার কলাপস জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বর্ডার কলাপস আমি বলে দিলাম কলাপস, পারফেক্টলি কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। এবার জাস্ট যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারও পারফেক্টভাবে কাজ করেছে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে টেবিল সেই টেবিলটাও কিন্তু আমরা এখানে ক্রিয়েট করতে পেরেছি। আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমরা যে আইডি দিয়েছিলাম 1, নেম দিয়েছিলাম ফিচ, ফোন নাম্বার দিয়েছিলাম, তার পাশাপাশি কিন্তু আমরা এখানে ইমেজও সেট করে ফেলেছি, তাই না? তো এখানে দেখেন, এখানে একটা জিনিস আমাদের ঘটনা ঘটলো, সেটা হচ্ছে ইমেজটা আমরা এখানে কিন্তু স্ট্যাটিকভাবে দিলাম। তো এখন আমরা চাচ্ছি আমরা যে ইমেজগুলো আপলোড করবো এখানে, সুতরাং আমরা যে ইমেজগুলো এখানে আপলোড করব, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ইমেজ নামে একটি অলরেডি কলাম ক্রিয়েট করা রয়েছে, সুতরাং টেবিলে ডাটা ক্রিয়েট করা রয়েছে, সেখানে 1.png, পুষ্প.jpg অনেকগুলো ইমেজ চলে গেছে। তো এগুলোকে আমরা এখন ফেস করে তুলে আনতে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো ফেস করে তুলে আনার জন্য এখন আমাদের কী করতে হবে, তো প্রত্যেক বারবার যতগুলো থাকবে তার জন্য আমরা কিন্তু লুপ চালাতে পারবো, তাই না? তো স্ট্যাটিকভাবে তুলে আনার জন্য অ্যাকচুয়ালি এখন আমি জাস্ট যে কাজ করতে চাচ্ছি, এতটুকু এই যে টিআর থেকে এই টিআর পর্যন্ত আমি জাস্ট আপাতত কমেন্ট আউট করে রাখলাম, আপনাদের বোঝার সুবিধার্থে কমেন্ট করে রাখলাম, তাই না? তো দেখেন আপাতত এখানে আমি কমেন্ট করে রাখলাম, তো এই কমেন্টের দরকার আছে, একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে জাস্ট আমি পিএসপিটাকে ওপেনিং করলাম, তার পরবর্তীতে এখানে এসে পিএসপিটাকে জাস্ট আমি এখানে ক্লোজিং করে ফেললাম। তো এতটুকুর মধ্যে, এই টেবিলের মধ্যে, তো আপনি কিন্তু পিএসপি প্রত্যেকটা জায়গাতে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে জাস্ট আমি ক্লোজিং করে ফেললাম, তো ক্লোজিংটা আমি এখানে করতেছি আপনাদের বোঝার জন্য, এখানে করতেছি। সুতরাং পিএসপির ক্লোজিংটা আমার কোথায় গেল অ্যাকচুয়ালি, ওয়েট, তো আমি এখান থেকে সরাসরি ক্লোজিংটা নিয়ে এসে এই যে টিআরের এই বরাবরই ক্লোজিংটা করলাম, তাই না? তো একটা কাজও আমরা এখানে করতে পারি, যেহেতু এটা পিএসপির ব্লকের মধ্যে চলে আসতেছে সেজন্য কমেন্ট আউটটা হচ্ছে না, আপাতত পরে নিয়ে নিচ্ছি, কোনো সমস্যা নেই। তো এখানে পিএসপিটাকে ওপেনিং করলাম, পিএসপিটাকে এখানে ক্লোজিং করলাম, তো ওয়েট, তো এখানে তো দেখেন এখানে আমাদের টিবডি ছিল এখানে, তাই না? তো টিবডির মধ্যে কিন্তু আমরা এখানে কাজগুলো করব এখন। তো আমরা এখন সিলেক্ট করতে চাচ্ছি, যারা আমার এডিটের ভিডিও টিউটোরিয়ালটি দেখে আসেন নাই এবং রিড কীভাবে করতে হয় তাহলে অবশ্যই সেগুলো দেখে আসবেন, কারণ আমরা সেখানে সেম কাজটাই করতে যাচ্ছি। তো সিলেক্ট করার জন্য সিলেক্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, তো সেটার মধ্যে এখন আমাদেরকে সিলেক্টের কোয়েরিটা লিখতে হবে, সিলেক্ট স্টার ফ্রম, তার পরবর্তীতে আমাদের কী দিতে হবে, টেবিলের নেমটা। তো টেবিলের নামটা কী ছিল সেটা জাস্ট আমরা দেখে আসি, টেবিলের নাম হচ্ছে ইমেজ আপলোড। তো এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এবং কোয়েরিটাকে আমাকে এক্সিকিউট করতে হবে, তাই না? তো এই যে কোয়েরিটাকে এক্সিকিউট করার জন্য mysqli_query, এই যে মেথড, এই মেথডের মধ্যে এখন আমাদের কী কী থাকবে, প্রাথমিক অবস্থায় ডাটাবেজের কানেকশন, সেকেন্ড প্যারামিটার হিসেবে থাকবে হচ্ছে আমাদের এই কোয়েরিটা। সুতরাং এই কোয়েরিটা কিন্তু আমার এই সিলেক্ট ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে আছে, সেক্ষেত্রে আর কোয়েরি লেখার প্রয়োজন নেই, সিলেক্ট ভেরিয়েবল লিখলে অ্যাকচুয়ালি এখানে হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা সিলেক্ট করতে পারলাম। তো আশা করি এই পর্যন্ত বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো দেখেন এখন আমরা জানি আমরা যদি একটা লুপ চালাই তাহলে আমাদের যতগুলো ডাটা থাকবে ততগুলো ডাটাই কিন্তু আমাদের এখানে এক্সিকিউট, অর্থাৎ তুলে আনতে পারবো, তাই না? তো তুলে আনার জন্য জাস্ট আমরা একটা লুপ চালালাম, তো ফেস করে তুলে আনতে হবে আমাদেরকে। তো একটি ভেরিয়েবল নিলাম, রো ভেরিয়েবলের মধ্যে mysqli_fetcher, এগুলো কিন্তু আমি এডিটে অনেকবার আলোচনা করেছি, তো এখানে আমি জাস্ট আর আলোচনা করছি না, আমি কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে, তাই না? তো fetcher এখন এই যে মেথড সে আমাদের কী প্যারামিটার রিসিভ করবে, যে কোয়েরিটা আমাদের এক্সিকিউট হলো সেই কোয়েরি। তো কোন কোয়েরি আমাদের এক্সিকিউট হলো, এই যে দেখতে পাচ্ছেন সিলেক্টের কোয়েরিটা এক্সিকিউট হয়ে আমার কোয়েরি ভেরিয়েবলের মধ্যে ছিল, সুতরাং এখানে থাকবে হচ্ছে আমার কোয়েরি ভেরিয়েবল, পারফেক্টলি। তো আশা করি এ পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো একটি কাজ এখন আমরা করব, তো এখন আমরা জাস্ট এখানে পিএসপি ব্লকটাকে দেখেন, এখানে ওপেনিং হয়েছে, এখানে কিন্তু আমাদের ক্লোজিং হয়েছে। তো এই পিএসপি ব্লকটাকে যদি আমি এখানে ক্লোজিং করে দিই তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, তাই না? তো পিএসপি ব্লকটাকে দেখেন, এই পিএসপি ব্লকের ওপেনিং এখানে, এখানে কিন্তু আমাদের ক্লোজিং হয়ে গেল। বাট এখানে আরেকটি জিনিস রয়েছে, সেই জিনিসটা হলো
এখানে দেখেন, এখানে কিন্তু আমরা ওপেনিং করতে পেরেছি, এখানে আমরা ক্লোজিং করলাম। বাট এইটা কিন্তু আমাদের একটি সেকেন্ড, যেটা দেখতে পাচ্ছেন সেকেন্ড ব্র্যাকেট, তার পরবর্তীতে এটা আমাদের পিএসপির ওপেনিং। তো এখানে অবশ্যই তাহলে আমাকে একটা ওপেনিং করতে হবে, এখানে পিএসপি যেহেতু ক্লোজিং রয়েছে তার মাঝখানে একটি সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, সেখানে জাস্ট আমাকে একটি পিএসপির আমি এটা ওপেনিং করে দিলাম। তাহলে এই ব্র্যাকেটটা কিন্তু আমার থেকে গেল পিএসপির মধ্যে, পিএসপি ওপেনিং, পিএসপি ক্লোজিং। এর ভিতরে এই যে ভিতরে এই যে বডি, এটা কিন্তু তাহলে এখন আমাদের বডি হয়ে গেলো, তাই না? তো এটা কিন্তু আমাদের হোয়াইল লুপের বডি। তো এটা হচ্ছে, এটা কিন্তু আমাদের এখন হোয়াইল লুপের বডি। তো এই যে হোয়াইল লুপের বডি, এটার মধ্যে এখন আমরা কোনটাকে রাখবো, যেটা একটু আগে যেটাকে আমরা কমেন্ট করলাম, যেটা আমরা স্ট্যাটিকভাবে তুলে আনলাম সেইটা। তো পারফেক্ট, এখান থেকে কিন্তু এটা এখন আমাদের থাকবে। তো এইটা ঠিক আছে, থাকলো, মানলাম ঠিক আছে, এটা কিন্তু আমাদের থাকলো। তো এইটার মধ্যে এখন কী কী থাকবে, অবশ্যই আমি আবারও বলছি, যারা আমার গত ভিডিও টিউটোরিয়ালটি দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন। তো এটার মধ্যে দেখেন পিএসপি কিন্তু আপনি অ্যাকচুয়ালি পেজে যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করতে পারেন। এই যে টিডি, টিডি এটা ওপেনিং, টিডি এটা আমাদের ক্লোজিং, তাই না? তো এটা দেখেন পিএসপিটাকে এখানে ওপেনিং করে নিয়েছি, পিএসপিটাকে এখানে আমি ক্লোজিং করে নিয়েছি। তো এটার মধ্যে এখন আমি ইকো করব। তো ইকো মানে কি, প্রিন্ট করতে হবে। কোনটাকে প্রিন্ট করব, ইতিপূর্বে আমার কি ছিল, এটা আইডি। তো এই আইডিটা হবে হচ্ছে আমার কোন আইডি, এই যে আমার যে কলাম, এই আইডি, এই আইডিটাকে জাস্ট আমি এখানে প্রিন্ট করতে চাচ্ছি। পারফেক্ট। তো ডলার সিম্বল রো, তো দেখেন এই যে রো ভেরিয়েবলের মধ্যে, এই যে রো দেখতে পাচ্ছেন, এই রো ভেরিয়েবলটা। তো এই রো ভেরিয়েবল, এই রো ভেরিয়েবল তাহলে এখন কী ফেস করে আনবে, কোনগুলোকে সে ফেস করে আনবে? তাহলে সে একবার নেমকে, একবার ফোনকে, একবার ইমেজকে, তাই না? তো জাস্ট এখানে একবার দেখেন, তাহলে এখানে আমার হয়ে যাবে নেম বলে দিলাম। পারফেক্ট। কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। এবার যদি আমি আপনাদেরকে রিফ্রেশ করে দেখাই, তাহলে দেখেন এই যে নেম, নেম, ফিস, ফিস, আমার সবগুলো কিন্তু সে তুলে নিয়েছে। মুস্তাফিজ তুলে এনেছে, মামুন তুলে এনেছে, ফিজ তুলে এনেছে, এখান থেকে ফিজ তুলে এনেছে। আমি যদি আপনাদের ডাটা বেস দেখাই, মুস্তাফিজ, মামুন, ফিজ, ফিজ, সবগুলো সে কিন্তু আমার তুলে এনেছে, তাই না? তো প্রাথমিক অবস্থায় কিন্তু এটা ছিল হচ্ছে আমার অ্যাকচুয়ালি আইডির জন্য। তো এটা আমি দিয়ে দিচ্ছি জাস্ট এখানে আইডি। তো এটা আমি জাস্ট এখানে বলে দিলাম আইডি। তাহলে সে আমার কী করবে, এই আইডিকে বা তুলে আনবে। অ্যাকচুয়ালি আমি নেমকে তুলে এনেছি, তাই না? তাহলে দেখেন, তো এখানে এই যে আইডি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার এখানে বানানটা ভুল হয়েছে। এটা অবশ্যই ছোটো হাতের আইডি হবে, আর এখানে আমি কী দিয়েছি, বড় হাতের আই দিয়েছি, তাই না? তো সেজন্য এখানে আমাকে আনডিফাইন দেখাচ্ছে। তো এখানে আমি জাস্ট আইডি দিয়ে দিলাম। পারফেক্ট। তাহলে এবার যদি আমি রিফ্রেশ করে দেখি, তাহলে দেখেন এই যে 1, 6, 7, 8, এগুলো কিন্তু ডাটা বেজের, আমি মাঝখানে কিছু ডিলিট করে দিয়েছিলাম 1, 6, 7, 8, সেজন্য এইভাবে এসেছে। তো আশা করি এ পর্যন্ত বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এখন জাস্ট এখন আমাদেরকে নেমের জন্য তুলে আনতে হবে, ফোনের জন্য তুলে আনতে হবে, আর অবশেষে আমাদেরকে ইমেজও কিন্তু আমাদের ডাটাবেস থেকে তুলে আনতে হবে, তাই না? তো জাস্ট সেই কাজটা এখন আমরা করতে চাচ্ছি। তো এখান থেকে ডিরেক্ট আমি ফিজকে তুলে আনতে চাচ্ছি। তো এখান থেকে পিএসপিটাকে আমি ওপেনিং করে ফেললাম, তার পরবর্তীতে পিএসপিটাকে এখানে আমি ক্লোজিং করে ফেললাম। তো সেমভাবে এখান থেকে ইকো করবে এখন কি, তো জাস্ট এখান থেকে কন্ট্রোল সিতে কপি করে এনে, এটা আমার নেম ছিল, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট বলে দিচ্ছি নেম। পারফেক্ট। তার পরবর্তীতে এখানে আমার কী ছিল, এটা আমার ফোন নাম্বার ছিল, তাই না? তো জাস্ট এখানে আমার হয়ে যাবে এতটুকু পিএসপি থেকে ওপেনিং ক্লোজিং যেখানে করেছিলাম, এতটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমি জাস্ট বসিয়ে দিচ্ছি। সুতরাং এখানে আমার কী ছিল, ফোন নাম্বার। তো আমি জাস্ট কলামের নামটা দেখে আসি, ফোন। পারফেক্ট। তো এখানে হয়ে যাবে আমার ফোন। তো এই ভুলগুলো কখনো করা যাবে না, যেগুলো ছোটো হাতের বড় হাতের মিস্টেক করা যাবে না। তো এখন দেখেন এই যে সোর্স, এই সোর্সের ভিতরে এখন আমার কী থাকবে, এই সোর্সের ভিতর কিন্তু এখন আমাকে সেমভাবে ইকো করাতে হবে। আমি যদি আপনাদেরকে রিফ্রেশ করে কাজটা দেখাই, তো দেখেন আমার কিন্তু ফোন নাম্বার উঠে এসেছে, তার পাশাপাশি নেমও উঠে এসেছে, তার পাশাপাশি মামুন, আমার যে নামগুলো ছিল, ফোন নাম্বার যেগুলো ছিল সেগুলো উঠে এসেছে। কিন্তু আমাদের যে ইমেজ, সেই ইমেজ কিন্তু এখন আমার এখানে উঠে আসেনি, তাই না? তো ইমেজটাকে তুলে আনতে হবে এখন আমাকে। তো ইমেজটাকে তুলে আনার জন্য অবশ্যই দেখেন এখানে সেমভাবে, তো এটার ভিতরে এখন আমি পিএসপিটাকে ওপেনিং করলাম। তো এটার মধ্যে পিএসপিটাকে ওপেনিং করলাম, এইখানে আমি জাস্ট পিএসপিটাকে ক্লোজিং করে ফেললাম। তো এখন আমাকে পিএসপিটাকে ওপেনিং করেছি, পিএসপিটাকে ক্লোজিং করেছি, তো সেমভাবে কিন্তু এখন আমাকে এখানে ইকো করতে হবে। তো জাস্ট আমি এখানে ইকো করে দিচ্ছি। তো ইকো কোনটাকে করবে, ডলার সিম্বল রো, এখানে আমাদের কিন্তু একটি অ্যারে তৈরি হয়ে গেল। এটার মধ্যে থাকবে হচ্ছে এখন আমাদের কী থাকবে, এটার মধ্যে থাকবে হচ্ছে আমাদের এই কলাম নেমটা। তো দেখেন এই যে ইমেজ, আইটা বড় হাতে, তার পরবর্তীতে এই কলাম নেমটা জাস্ট আমাকে এখানে বলে দিতে হবে, তাই না? তো আশা করি এই পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন, এতটুকু না বুঝার কোনোই কারণ নেই। তো এই কাজটা জাস্ট আমরা এখানে করলাম, আপনাদেরকে শেষ পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটি টেবিল ডাটার মধ্যে আমি জাস্ট এখানে নিয়ে চলে আসলাম, ইমেজটাকে জাস্ট আমি এখানে ইকো করে দিচ্ছি। তাহলে এবার জাস্ট যদি আমি এখান থেকে রিফ্রেশ করে দেখি, তাহলে দেখেন আমি যতগুলো ইমেজকে অ্যাকচুয়ালি ইনসার্ট এখানে করেছিলাম, সমস্ত ইমেজকে কিন্তু আমি এখান থেকে ধরতে পেরেছি। বাট এখানে আরেকটি বিষয় লজিক রয়েছে, সেই লজিকটা কি, এই যে দুইটা ইমেজ আমার কেন এখানে আসছে না। এই দুইটা ইমেজ না আসার কারণ হচ্ছে দেখেন এই যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতর কিন্তু আমি এখানে
ইমেজগুলোকে ইনসার্ট করেছিলাম, তাই না? তো ইমেজগুলোকে ফোল্ডারের মধ্যে আমি রেখেছিলাম। তো আপনি যদি এই ফোল্ডারের ভিতর যদি ইমেজগুলোকে অ্যাক্সেস করতে চান, কন্ট্রোল সি দিয়ে জাস্ট আমি এখান থেকে ফোল্ডারটাকে নিয়ে আসলাম। তো ইমেজ যেহেতু আমাদের এখন কার মধ্যে রয়েছে, একটি ফোল্ডারের ভিতর, তো এখন আমাদের কী করতে হবে আমরা জানি, জাস্ট এখানে ফোল্ডারের নাম দিয়ে দিলাম, তার পরবর্তীতে আমি এখানে একটা স্ল্যাশ দিয়ে দিলাম, তাহলে কী হলো ফোল্ডারের ভিতর থেকে আমার এই ইমেজগুলোকে সে নিয়ে আসবে বা তুলে নিয়ে আসবে। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। তাহলে দেখেন এবার যতগুলো আমার ফোল্ডারের মধ্যে ছিল, সুতরাং ফোল্ডারের মধ্যে ছিল আমার একটা ইমেজ, সেক্ষেত্রে এবার সে আমার ফোল্ডারের ভিতর থেকে ইমেজগুলো দেখিয়েছে। তো আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন জাস্ট আমি একটি কাজ করি, আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে। আমি এখান থেকে সবগুলোকে ডিলিট করে দিয়ে আমি প্রাথমিক অবস্থা থেকে আবারও ইনসার্ট শুরু করে দিই, তাহলে দেখতে পারবো এবার আমাদের রিড হচ্ছে কিনা। তাহলে দেখেন এখান থেকে জাস্ট রিফ্রেশ করে নিলাম, ফেজ ডাটা আপাতত টেবিলে কিছুই নাই। এখান থেকে আমি একটা নাম পাঠালাম মুস্তাফিজ, এখান থেকে একটি জাস্ট আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। তার পরবর্তীতে এবার আমাকে ইমেজ আপলোড করতে বলছে, তাই না? তো ইমেজ আপলোড করার জন্য ডেস্কটপে চলে গেলাম, সেখান থেকে জাস্ট আমি যে ইমেজগুলো নিয়ে আসতেছি, তো জাস্ট প্রাথমিক অবস্থায় আমি একটি ইমেজ নিয়ে আসলাম, তার পরবর্তীতে সাবমিট দিয়ে দিলাম, তাহলে বলছে আমাকে ডাটা সেন্ড সাকসেস। তো দেখেন এখানে কিন্তু আমাকে একটা মেসেজও দেখাচ্ছে, তাই না? তো ডাটা সেন্ড সাকসেস। তো এই যে ডাটা সেন্ড সাকসেস এই মেসেজটা কিন্তু আপনি যেখানে ইচ্ছে সেখানে প্রিন্ট করাতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন এই যে আমার কিন্তু একটা সেটা ইনসার্ট হয়ে গেল, আমি যে নামটা পাঠিয়েছি মুস্তাফিজ, তার একটি ফোন নাম্বার এবং তার একটি ইমেজ আমি সেটা কিন্তু এখানে পাঠাতে পেরেছি, তাই না? তো আশা করি এই পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন, কীভাবে ইমেজকে ফেস করে তুলে আনতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। তো তার পরবর্তীতে এখন জাস্ট আমরা একটি কাজ করতে চাই, তো সেই কাজটা হলো আমরা আরও কয়েকটি বেশ কয়েকটি ইনসার্ট করে নিতে চাই। তো জাস্ট ইনসার্ট করার জন্য আমরা চলে আসলাম এখানে, এখান থেকে পাঠিয়ে দিলাম পুষ্প, পুষ্প জাস্ট আমি একটি ফোন নাম্বার দিয়ে দিলাম, এবার চাচ্ছি আমরা পুষ্পর ইমেজ। তো এই যে পুষ্পর ইমেজ সেটা আমি এখানে দিয়ে দিলাম। তার পরবর্তীতে দেখেন এবার যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে আমাকে বলছে ডাটা সেন্ড সাকসেস, পারফেক্ট। তো আমার পুষ্পর ইমেজটাও দেখেন সঙ্গে সঙ্গে সে কিন্তু ইনসার্ট হয়ে গেল এবং সে কিন্তু এখানে ফেস করেও তুলে আনতেছে। ডাটা বেজে গেলাম, ডাটাবেসটাকে জাস্ট আমি যদি এবার রিফ্রেশ করি, তাহলে দেখেন এই যে দুইটা ডাটা 9 এবং 10, সে 9 এবং 10 নাম্বার আইডি, এখানে কিন্তু আমার এই যে 9 10 মুস্তাফিজ পুষ্প, এখানে দেখেন 9 10 মুস্তাফিজ পুষ্প, তার ইমেজ সহকারে এখানে চলে আসলো। কাঙ্ক্ষিত ফোল্ডার ইমেজ ফোল্ডারের ভিতর যদি যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমার সেখানে কিন্তু চলে আসলো। তো আশা করি এই পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। নিজেদের ইচ্ছা মতো আপনি এখান থেকে জাস্ট এখন ডাটা ইনসার্ট করে ফেলেন, এখানে কিন্তু এখন কোনো সমস্যা নেই, তাই না? তো জাস্ট এখান থেকে চলে আসলাম, এখান থেকে আমি আরেকটি ডাটাকে ইনসার্ট করে পাঠাচ্ছি, ডাউনলোডে চলে গেলাম, ডাউনলোড থেকে যে কোনো একটি ফটো নিয়ে আসি, কোনো সমস্যা নেই। আপনি নিজের ইচ্ছা মতো এখন কিন্তু ফটো পাঠাতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, এখানে কোনো সমস্যা। তো আমি এখানে নাম দিয়ে দিলাম একটা, তো জাস্ট সাবমিট দিয়ে দিলাম, তাহলে দেখেন আমার কিন্তু এখানে সবগুলো পারফেক্টভাবে সাবমিট হয়ে যাচ্ছে। এবার এখানে জাস্ট রিফ্রেশ করে ব্রাউজ করে নিলাম, সবগুলো কিন্তু আমার এখানে ফেস করে তুলে আনতেছি। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে থাকবে এ পর্যন্ত। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইমেজকে কীভাবে এডিট করতে হয়। তো আপনারা চেষ্টা করবেন, আমি কিন্তু আপনাদেরকে এডিট দেখিয়েছিলাম, আপনারা চেষ্টা করবেন সকলে আমি যেভাবে আপনাদেরকে এডিট দেখিয়েছি সেইভাবে করার। যদি না পারেন তা আমার আগের এডিটের ভিডিও টিউটোরিয়ালগুলো আগে দেখবেন, যদি এইগুলোকে এডিট করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, যদি না পারেন তাহলে কী হবে আমি আপনাদেরকে সেটা করে দিব। তো সবথেকে গুড প্র্যাকটিস নিজের আগে প্র্যাকটিস করা, তার পরবর্তীতে ভিডিও টিউটোরিয়ালগুলো ফলো করা। আর পরবর্তীতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কীভাবে এডিট করতে হয়, তার পরবর্তীতে কীভাবে ডিলিট করতে হয়। তো এগুলো কাজ কিন্তু আমি অনেকবার দেখিয়েছি, তো ইতিপূর্বে ক্রাড অপারেশন আমি দেখিয়েছি, আপনারা অবশ্যই আমার ক্রাড অপারেশনের ভিডিও রয়েছে, সেগুলো দেখে আসার পর যদি আপনি ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন আমার বিশ্বাস রয়েছে আপনারা এগুলো নিজেরাই তৈরি করতে পারবেন। লজিক কিন্তু সব সেম, আমি কিন্তু লজিক যেগুলো অ্যাপ্লাই করেছি সব লজিকই কিন্তু এখানে সেম, তাই না? তো এগুলো কিন্তু আমি সবগুলো সেম লজিক অ্যাপ্লাই করেছি। তার পরবর্তীতে আমরা জাস্ট এডিট করব। আজকের ভিডিও টিউটোরিয়ালটি পর্যন্ত, ধন্যবাদ সকলকে।